বাবা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বসো। না ঠিক আছে বলুন না। না ঠিক নেই, আগে তুমি বসো। বলুন। তুমি অন্যায় করেছো। কি পাপ করেছো তুমি, স্বীকার করো। আপনি কি বিচারকের জায়গা নিচ্ছেন? অন্যায় করেছো, পাপ করেছো, আগে সেটাকে স্বীকার করো। আমি কোনো অন্যায় করিনি, পাপ করিনি। মিথ্যে কথা। আসলে আপনার আর আমার দুজনের পাপ পুণ্যের ধারণার মধ্যে একটা তফাৎ আছে। একই বাড়িতে দুজন মানুষের আলাদা আলাদা ধারণা হতে পারে না। অন্যায়কে স্বীকার করো আগে। আমি তো বলেছি যে আমি কোনো অন্যায় করিনি। মিথ্যুক, ভণ্ড। অন্যায় করে যে অন্যায়কে স্বীকার না করে সে সে একটা নপুংসক। ধরে নিন যে আমি একটা নপুংসক। লজ্জা করছে না তোমার এ কথা বলতে? সমস্ত নিয়ম ভেঙে তুমি যা করেছো তা একটা ঘৃণ্য অপরাধ। সেটা তুমি স্বীকার করতে পারছো না আমার কাছে? না না, আমি স্বীকার করতে পারছি না, কারণ আমি জানি না যে আপনার তৈরি করা এই নিয়ম ঠিক না ভুল। এটা আমার বানানো নিয়ম নয়, এটা সমাজের নিয়ম, আমাদের সমাজ। সমাজ তো একটা ছায়ার মতো, তাকে তার প্রশ্ন করা যায় না, কিন্তু তার সদস্যদেরকে প্রশ্ন করা যায়। তার মানে তুমি আমাকে প্রশ্ন করছো? প্রশ্নের উত্তর বদলে প্রশ্ন করছি। প্রশ্নের উত্তর যদি দিতে না চান দেবেন না। কাপুরুষ, ভণ্ড। একটা একটা নিরীহ বাচ্চা মেয়েকে অপহরণ করে তাকে শিখণ্ডী বানিয়ে তুমি তার আড়ালে থেকে লড়াই করতে চাইছো। এ ছাড়া আমার অন্য কোনো পথ খোলা ছিল না বাবা। এ ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ খোলা নেই। না থাকলে ট্রিগার টানুন, শেষ করে দিন নিজের ছেলেকে। আমি জানি যে আপনি সেটা পারেন। আর একটাও কথা নয়। কেন? আপনার ভয়। ছোট বেলার থেকে শুধু ভয় ভয় আমাদেরকে মানুষ করে এসেছেন, স্নেহ মায়া মমতা দিয়ে নয়। দিন দিন, শেষ করে দিন, শেষ করে দিন এই ভয়। টানুন, ট্রিগার টানুন। চুপ করো, আর কোনো কথা আমি শুনতে চাই না। কি হয়েছে? কি হয়েছে? তুমি কি করছো? কি তুমি? ছেড়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? না না, উনি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। তুমি সময় মতন ঘরে না ঢুকলে আমাকে মারতে ওনার হাত কাঁপতো না।